नमस्कार बन्धुरा, आजकेर भिडियोते दारुण एकटा सुखबर रयेछे। जारा बार्धक्य भाता, विधवा भाता एबं प्रतिबंधी भातार फर्म फिल आप करे जमा दिएछिलेन तादेर जन्य आजकेर भिडियोते आमि आपनादेर एमन किछु इनफरमेशन देब जाते आपनादेर मन आनंदे भरे उठे। तो चलुन भिडियोटा शुरू करा जाक। देखुन, आपनारा जारा बार्धक्य भाता, विधवा भाता आर प्रतिबंधी भातार फर्म जमा दिएछिलेन तादेर जन्य रयेछे दारुण एकटा सुखबर, कारण आपनादेर फर्म सांक्शन होच्छे। এবারে আপনাদের আমি কিছু ডিটেইলস দেবো যে আমি কী করে বুঝলাম বা কী করে জানলাম সে সমস্ত জানাবো, আর কাদের কাদের এটা সাংশন হচ্ছে সে সমস্ত কিছুও জানাবো। তো সবার প্রথমে আপনাদের বলি যে আমি কীভাবে জানলাম। তো আমাদের এখানেই একজনের বার্ধক্য ভাতার ফর্ম জমা দেওয়া ছিল, তাকে ফোন করে ডাকা হয়েছিল সমাজ কল্যাণ দপ্তর থেকে। সে একটা ভুল করেছিল, সেই জন্য জানা গেছে যে ফর্মগুলো এখন স্যাংশন করা হচ্ছে। তো তার ভুলটা ছিল, সে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেছিল। জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু চলবে না, একদম রিজেক্ট হয়ে যাবে। যদিও আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন ভুলবশত, তাহলেও চিন্তা করার দরকার নেই, আপনাদের অফিস থেকে ডেকে পাঠাবে। যদি আপনাদের পৌরসভা এলাকা হয় বা সমাজ কল্যাণ দপ্তর থাকে, তাহলে সমাজ কল্যাণ দপ্তর থেকে ডেকে পাঠাবে, যদি না থাকে তাহলে বিডিও অফিস থেকে ডেকে পাঠাবে। ডেকে পাঠাবে কেন? আপনারা যেটা ভুলবশত দিয়ে ফেলেছেন, মানে যে জয়েন্ট অ্যাকাউন্টটা দিয়ে ফেলেছেন, সেটা চেঞ্জ করে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা দিয়ে যেতে বলছে। যদি আপনাদের থাকে তাহলে ভালো কথা, নাহলে তারা দু তিন দিন টাইম দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নতুন একটা ওপেন করে, যার নামে রয়েছে আর কি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে তারপরে সেইটার জেরক্স নিয়ে গিয়ে সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তাদের করতে হচ্ছে। তো সেটা করে অবশ্যই যেন অফিসে গিয়ে জমা দিতে হয়, এরকমই কিন্তু বলা হচ্ছে। আরও একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে নতুন অ্যাকাউন্টটা খুলছেন, সিঙ্গেল অ্যাকাউন্ট যেটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য দিতে হচ্ছে, সেই অ্যাকাউন্টটাতে কোনো নমিনি থাকা চলবে না। যদি নমিনি থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটাও আপনারা ভালো করে মনে রাখবেন। কেউ ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় আধার কার্ড দেয়নি, কেউ ভোটার কার্ড দেয়নি, তো যাদের যাদের ভুল রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, ফোন করে করে ডেকে পাঠানো হয়েছে। তো যে ফর্মটা জমা দিয়েছিলেন সেই ফর্মে একটা জায়গা ছিল ফোন নাম্বার দেওয়ার, তো সেইখানে আপনারা যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারেই কিন্তু ফোন করে আপনাদের ডাকা হচ্ছে যাদের ভুল রয়েছে। যাদের কোনো ভুল নেই, সব কিছু ঠিকঠাক আপনারা জমা দিয়েছেন, তাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই, তাদের অটোমেটিক সবটা হয়ে যাচ্ছে। তাদেরকেই ডেকে পাঠানো হচ্ছে যাদের ভুল রয়েছে, তাদের নতুন করে আবার ভুলটাকে সংশোধন করে দেওয়ার জন্য ডেকে পাঠানো হচ্ছে। দেখুন, এতদিন ধরে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতাগুলো তো তাও হলো, সামনেই বেশ কিছু স্যাংশন হয়েছে, কিন্তু বার্ধক্য ভাতা বহুদিন ধরে স্টপ হয়ে পড়েছিল। তো এখন কিন্তু লটে লটে মাল নামানো হচ্ছে। আমি নিজে গিয়েছিলাম সমাজ কল্যাণ দপ্তরে, আমি দেখেছি তো চারজন ম্যাডাম বসেছিলেন, চারজন ম্যাডাম একে একে দেখছেন কোনটা কি ভুল রয়েছে, কম্পিউটারে এন্ট্রি করছেন, তো আমি দেখেছি। তো আর লটে লটে থরে থরে সব যে ডকুমেন্টগুলো জমা পড়েছে, যে ফর্মগুলো জমা পড়েছে সেগুলো সব রয়েছে, তারা একে একে কিন্তু ভেরিফাই করছে। আমি কিন্তু এটা দেখে এসেছি নিজে গিয়ে, ওকে, সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে। তো এটাই আপনাদের বলবো, যারা অলরেডি ফর্ম জমা দিয়েছেন বার্ধক্য ভাতার জন্য বা বিধবা ভাতার জন্য, তাদের জন্য কিন্তু সুখবর, তাদের ফর্ম কিন্তু স্যাংশন হচ্ছে। বার্ধক্য ভাতার জন্য বিশেষ করে, কারণ বার্ধক্য ভাতা বহুদিন ধরে ফর্ম স্যাংশন হয়নি, আপনারা ফর্ম জমা দিয়েছিলেন পড়েই ছিল, কিন্তু এখন কিন্তু হচ্ছে, কাজ চলছে, আপনারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। এবারে টাকা পেয়ে যাবেন কবে বলছি তো আমি, যে কিন্তু কবে পাবেন সেটাও আপনাদের বলছি, এটাও আমি জিজ্ঞেস করেছি ওখানে গিয়ে। তো তারা কিছু সেরকম ডিটেলস দিতে পারেনি যে কবে টাকা পাবে, ঠিক আছে। তো সেই জন্য আমিও আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারছি না যে কবে আসলেই আপনাদের টাকা ঢুকবে। সম্ভবত খুব তাড়াতাড়ি ঢুকবে, কারণ এখানে স্যাংশন অলরেডি হয়ে যাচ্ছে, তারা আপলোড করছে, তারা একবারে সরকারকে পাঠাচ্ছে, তো সরকার থেকে যখন এটা স্যাংশন করে দেবে তখনই হয়ে যাবে। তো এটাতে কোনো সমস্যা হবে না, বেশি দেরি লাগবে বলেও আমার কিন্তু মনে হচ্ছে না, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি হয়তো ছয় সাত মাসের মধ্যে আপনারা হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা দেখতে পারবেন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার। যারা বিধবা ভাতার জন্য আবেদন করছে তাদের একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে স্বামীর ডেথ সার্টিফিকেট দেয়নি। তো যদি না দেন সেক্ষেত্রে বললাম ডেকে পাঠাবে, প্রবলেম হয়ে যাবে, সেটাকে সলভ করতে হবে, স্বামীর ডেথ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট রয়েছে আপনাদের, তো সেই সার্টিফিকেটটা আপনাদের দিতে হচ্ছে, সব কিছু ডকুমেন্টের সাথে এগুলো এক্সট্রা দিতে হচ্ছে, ওকে।
তো এই ছিল আজকের আপডেট। আশা করব আজকের আপডেট থেকে আপনারা উপকার পাবেন। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।